আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন ভিডিও। এখানে চালের বস্তা আছে, চাল শেষ হয়ে গেছিল ঘরে, দেখতেই পাচ্ছেন একটা বস্তা চাল। মানে আমরা মোটা চাল খাই, চালের বস্তা তো 2650 টাকা নিছে, অনেক দাম জিনিসে। এখানে মানে টুথপেস্ট, লসুন দুইটা, একটা আদরের, একটা আবিরের, আমার জন্য গ্লিসিড, কন্ডিশনার আমার জন্য, শ্যাম্পু আমার জন্য, আর এগুলো লুপিসের সাথে ফ্রি পেয়েছি। এই দেখতেই পাচ্ছেন মুরলি, ডালানচি, মানে আদা কেচি কিসির খাবার জন্য, আদের বলে টমেটোর খাবে, আদেরকে নিয়ে গেছিলাম টমেটোর প্যাকেট 1 কার্টন নিয়ে আসছি, 2 প্যাকেট লুপুস। আমার আদি আবার লুপুস অনেক পছন্দ করে, আদরে আদর আবার অনেক লুপুস পছন্দ করে, তাই লুপুস আনছি আদরের জন্য। ও কন্ডিশনার মিঠাই আনছি 3 কেজি পিঠা খাবার জন্য, চিতে পিঠা রান্না করে খাবার জন্য মিঠাই আনলাম। 5 লিটার তেল, আমার তেল বেশি লাগে, মানে 5 লিটার তেল মাসে যায় না, অনেক তেল খাই আমি। গেছে মাসে 5 লিটার, এই মাসে 5 লিটার, টাকার কোনো বিকল্প নেই। দিচ্ছে কি পোলাও চাল, রাধুনি মরিচের মশাল্লা, মরিচের মশাল্লা রাধুনি প্যাকেট। এখানে তো 6 কেজি আটা দেখাই, সেজন্য আপিরা আবার বলতেছে এগুলা খাবে, এগুলো 1 কার্টন নিয়ে আসছে আপিদের জন্য, তাদেরও হাসতেছে। ফুল পাউডার এটার সাথে বালতি ফিরিয়ে দিছে, দুইটা বালতি ফিরিয়ে দিয়েছে নাকি, একটা জিরা, এগুলো হচ্ছে জিরা, এগুলো কাঁচা বাজারও আনছি। বন্ধুরা দেখেন আমার জন্য শুধু নুডলস আনছে আর কিছু আনে নাই। আর এটা হচ্ছে আপিরা বলতেছে চকলেট খাবে, চকলেট এগুলো আনছি আপিদের জন্য। আর এটা হচ্ছে আপিরের টিফিন, টিফিন বিস্কিট, আর যে স্কুলে যায় টিফিন বিস্কিট খাইতে হবে বলে, আর কামু আমার জন্য টিফিন বিস্কিট নাও, তাই টিফিন বিস্কিট আনছি আপিদের জন্য 1 কার্টন। এখানে টিফিন বিস্কিট আপিদের জন্য আরো কত কিছু আনছি, জিনিসের কোনো শেষ আছে, বাজারে কোনো শেষ নেই। টাকা টাকা টাকা, মাস শেষে 2 কেজি মুড়ি আনছি, 1 কেজি 1 কেজি, 2 কেজি মুড়ি, 2 কেজি প্যাকেটে বিস্কিট, 2 প্যাকেট বিস্কিট, 2 কেজি মুড়ি মাসের জন্য আমি আসছি। আমিও আসবে শুনতেছি, দেখি আসে কি না, প্রতিদিন তো আসে। এখানে 30টা ডিম আনছি আদর আবির জন্য, আমার মুরগি পারে। এটা হয়েছে হ্যানোয়াশ, হাতুয়া ফেরালাপি হ্যানোয়াশ, বাড়িটা ফিরে পেয়েছি ফুলপাটের সাথে। ওইটা কোনটা, উজুটা, 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 ওটা ঘরের বালতি, ওটা ঘরে, ওটা ভিতরে চাউল রাখছি। এরই ও আবিরের জন্য আঙ্গুর আনছি, আবিরে বলতেছে সাদা আঙ্গুর খাবে, সেদিন কালো আঙ্গুর এনে দিয়েছিলাম, ওগুলো খাইছে, আজকে আবার সাদা আঙ্গুর আনছি আবিরের জন্য 1 কেজি। আঙ্গুরগুলো বের করে ফেলি, কিছু সাদা আঙ্গুর আনছি আবিরের জন্য খাবে, আদর হ্যাঁ কমল আনছি 2 কেজি, চালার নামে করে একটা, এগুলো 2 কেজি কমলা। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2 কেজি কমলা আছে, কেজিতে 2 কেজি কমলা, 2টা ফুলকপি, ফুলকপি কালা বেগুন, এগুলো আমার পছন্দের সিম, এগুলো দিয়ে নিরামিষ রান্না করে খাই, সিম, পটল দিয়ে সিম। এখানে খিরে আনছি 1 কেজি, বেশি আনি নেই, হালকা আনছি 1 কেজি খিরে আনছি, তারপর বেশি না 1 কেজি খিরে। এগুলো কাঁচা বাজার, অনেক কষ্ট বাজার করা, বাজার করা অনেক কষ্ট, মহিলা মানুষ বাজার করা অনেক কষ্ট। ওয়াল্লা পাতাকপি আনছি একটা, এখানে একটা পাতাকপি, মিষ্টি আছে, হ্যাঁ
আমার নাম নয় তো ওগুলা খানা খাইতে পারবে একলা তোমার নাম এটা তো তোমরা আছো না মানে এখানে কত 10,000 11,000 12,000 টাকার বাজার ফল ফুল ছাড়া কাঁচা বাজার ছাড়া কাঁচা বাজার ছাড়া এগুলো হয়েছে চাল তেলে গেলাম এগুলো হয়েছে কাঁচা বাজার ছাড়া কত টাকা জানো 10,000 টাকা শুধু এই কাঁচা বাজার আর ফল ফুল ছাড়া মানে কমলা আঙ্গুর এগুলো ছাড়াই মানে ফল ফুল ছাড়া 10,000 টাকা আর এগুলো তো আলাদা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোটো খাটো সংসার ছোটো খাটো একটা রুম খেয়ে খেয়ে সব শেষ করতেছি কোনো টাকাই নেই যা টাকা আপনার দোলারে পাঠায় সবগুলোই বাচ্চাদের বিছানি খেয়ে খেয়ে শেষ একটা ঘর করতে পারতেছি না জায়গা জায়গা জমিন তো সবই আছে অনেক আছে কিন্তু ছেলে বলে ছেলেরা আদর তো লেখাপড়া করেনি না হাঁটতেছে আর খাইতেছে মাদার সাথে কথা বলে আজকে না কালকে কালকে না পরশু দিনেই আছে আদরকে নিয়ে এই বাদ এই বাজনাই বাজাইতেছি আদরকে নিয়ে আর আবিরে তো আছি মাসাল্লাহ দিলে কোনো মতন লেখাপড়া করতেছি স্কুলে যাইতেছে স্কুলে যায় হ্যাঁ পরীক্ষা দিতেছে না আবিরে পরীক্ষা দিতেছে না আবির পরীক্ষা দিতেছে না বলো হ্যাঁ বলো তারপরে কখন কখন পরীক্ষা দিতেছে তো আবির তারপর জানা থেকে স্কুলে যাবে এই তো দেখতে যাচ্ছেন বন্ধুরা আর কি বলবো ছোটোখাটো সংসার গরিব মানুষ কোনো মতো দিন আইনে দিন কেটেছি হাজব্যান্ড 1 টাকা কামাইতেছে 10 টাকা খেয়ে বসে থাকতেছি কিছু করার নেই ভাই আমার কপাল 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 এমনই ছেলেরা মানুষ হলে তাহলে যদি সুখ হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু চালটে বলি আপনাদেরকে চালের দেখাই চালের বস্তাটা অনেক টাকা নিয়ে ফেলছে চাল শেষ হয়ে গেছে চাল যদি ঘরে চাল থাকে আর কিছু লাগে না আর কিছু না আর আদর তো আমাকে একটা কাজে সাহায্য করে না আমার সব কাজ করতে হয় আদর আমি কোচা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম মনের কথা শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই খোদা হাফেজ